আসসালামু আলাইকুম, সবাই কেমন তুম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের এই মুহূর্তে হচ্ছে খুব 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 প্রয়োজন হচ্ছে ইউকেতে যাওয়ার, তাদের হচ্ছে খুব দরকার, তারাই হচ্ছে এই মুহূর্তে ইউকেতে যাবেন। আর আমি এই ভিডিওটা মূলত বানিয়েছি, অনেক রিকোয়েস্ট ছিল, মানুষ হচ্ছে নিরুপায় হয়ে ইউকেতে যাবে, তো তাদের জন্য আসলে আমার কিছু ইনফরমেশন দেওয়া দরকার, রিকোয়েস্ট ছিল যেহেতু। আচ্ছা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। অলরাইট, ইউকে হচ্ছে একটা ড্রিম কান্ট্রি, কারণ হচ্ছে ইউকের পড়াশোনা সেখানে আসলে কেউ হারায় না। আর ইউকে হচ্ছে এমন একটা দেশ, মানে লন্ডন হচ্ছে এমন একটা সিটি যে সিটি কিন্তু রাতে ঘুমায় না। তো ইউকে যাওয়ার স্বপ্ন আসলে সবারই থাকে, কিন্তু স্বপ্নটা বুঝে শুনে দেখতে হয়, কারণ স্বপ্নটার স্থায়িত্বটা একটু কম থাকে। ইউকের স্বপ্নটা আসলে তাদেরই দেখা উচিত যাদের আত্মীয় স্বজন অনেক আগে থেকে ওয়েল এস্টাবলিশড ইউকেতে বসবাসরত আছেন, তো তাদের জন্য ইউকের স্বপ্নটা অনেক বেশি কার্যকর। যারা হচ্ছে সিঙ্গেল যাবেন, যাদের হচ্ছে আত্মীয় স্বজন থাকে না, তাদের থেকে যাদের আত্মীয় স্বজন ওয়েল এস্টাবলিশড, তাদের জন্য ইউকের স্বপ্নটা আসলে কার্যকর। ইউকের সম্পর্কে সবাই মোটামুটি জানেন, যেহেতু ব্রিটিশ আমল থেকে আমরা হচ্ছে বাঙালিরা ইউকেতে যাতায়াত করছি, তাই ইউকের দেশ পরিচিতি নিয়ে এত বেশি বললাম না। তবে ইউকেতে বর্ডার কান্ট্রি আছে, যেমন ফ্রান্স আছে, আপনারা জানেন কি না জানি না, ডেনমার্কও কিন্তু ইউকের সাথে বর্ডার আছে, তবে সেটা হচ্ছে পানিপথের বর্ডার, মানে আপনি চাইলে ডেনমার্ক থেকে শিপে ইউকেতে যেতে পারবেন, আবার আপনি চাইলে ফ্রান্স থেকে ইউকেতে যেতে পারবেন। পড়াশোনার মান ইউকেতে বরাবরই ভালো, কারণ যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং তাদের পড়াশোনার যে সিস্টেম, সেটা পড়াশোনার যে সিস্টেমটা সেটা কিন্তু আসলে ব্রিটিশ আমল থেকে আমাদের দেশে প্রচলন আছে, তো আমরা আসলে ব্রিটিশদেরকে ফলো করি যেহেতু তাদের কলোনি ছিল আমাদের দেশে। প্রোগ্রাম নিয়ে যদি বলতে হয়, ইউকেতে আপনারা হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ব্যাচেলার হচ্ছে যারা হচ্ছে যে আপনার ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তারাও চাইলে ইউকেতে বিএসসি করতে পারবেন, তো ইউকেতে তাদের সুযোগ সুবিধা আছে আসলে পড়াশোনার জন্য শুধুমাত্র। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে আসলে ইউকে আমি বলবো ভালো, কারণ ইউকেতে আপনি যতগুলো ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করেন না কেন, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যতগুলো সম্ভব আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনি যখন মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, আপনি চেষ্টা করবেন আপনার রিলেটেড সাবজেক্টগুলো যেন হয়, আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্টগুলো যেন হয়, আপনার ভিসা পেতে সহজ হবে। আইএলটিএসে মিনিমাম স্কোর হচ্ছে 5.5 থেকে আপনার 6.5 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, যাদের ইউনিভার্সিটিতে আইএলটিএস রিকোয়ারমেন্ট রয়েছে। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন, আবার আইএলটিএস হচ্ছে ইউকে ভিআই আইএলটিএসটা যেটা, সেটাও আপনারা কিন্তু ইউকের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইউকের জন্যই হচ্ছে এই আইএলটিএসটা দেওয়া হয়। তো মোটামুটি আপনারা আইএলটিএস সহ আইএলটিএস ছাড়া আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে ইউকেতে। রিকোয়ারমেন্ট বরাবর আপনারা অন্যান্য দেশের জন্য যেভাবে রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, ইউকের ক্ষেত্রেও সেম আপনাদের হচ্ছে আপনাদের অল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, আপনাদের আইটিএস অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তারপরে হচ্ছে আপনাদের পাসপোর্ট, আপনাদের সিবি, আপনাদের হচ্ছে হচ্ছে রেকমেন্ডেশন লেটার, মোটিভেশনাল লেটার, কভার লেটার, তারপরে হচ্ছে আপনাদের ইউকে ভিআই, যদি আপনাদের আইটিএস থাকে সেক্ষেত্রে 4.5 আইটিএস থাকলে কিন্তু আপনারা ইউকের জন্য এলিজিবল হয়ে যাবেন। স্টাডি গ্যাপ ইউকের জন্য আপনারা 3 থেকে 4 বছর, হাইস্ট 5 বছর পর্যন্ত যাদের স্টাডি গ্যাপ আছে, মানে আপনার ব্যাচেলর কমপ্লিট করার পর যাদের হাইস্ট 5 বছর স্টাডি গ্যাপ আছে, তাদের অ্যাপ্লাই করাটা হচ্ছে যুক্তিসঙ্গত, তারা ভিসা পাবেন, এবং আপনাদের যে জব এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনারা অবশ্যই দেখাতে ভুলবেন না, আপনার স্যালারি স্লিপ এবং আপনার জব এক্সপিরিয়েন্স। আপনারা যখন ফাইল প্রসেস করবেন তখন এই ডকুমেন্টগুলো আপনারা আপনার ডকুমেন্ট চেকলিস্টে ইনক্লুড করতে হবে। টোটাল প্রসেসিংটা আপনাদেরকে শর্টে বলবো, কারণ অনেকে জানতে চান আমি কিভাবে অ্যাপ্লাই করব, পরবর্তী প্রসিডিওরগুলো কী, সেগুলো আমি আসলে আপনাদেরকে এখন পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি।
আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন, যখন হচ্ছে অ্যাডমিশন স্টার্ট হবে তখন অ্যাপ্লাই করলেন, তারপর আপনাদের অফার লেটার আসলো। অফার লেটার আসার পরে আপনার হচ্ছে টিউশন ফি জমা দিতে হবে। টিউশন ফি হচ্ছে ইউকের ক্ষেত্রে হচ্ছে £7,200 থেকে £8,000 বা £10,000 পর্যন্ত ইউনিভার্সিটি আছে। আমি কিছু ইউনিভার্সিটি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মেনশন করে রাখবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। আপনাদের একটা মেডিকেল করতে হবে, সেই মেডিকেলে আপনাদের হচ্ছে যে মেডিকেল টেস্ট হচ্ছে মানে হেলথ মেডিকেল টেস্ট, সেটা আপনাদের করতে হবে। ৭,২০০ টাকা বাংলা টাকায় ৭,২০০ টাকা খরচ হবে। মেডিকেল টেস্ট করার পরে আপনাদের একটা ইন্টারভিউতে বসতে হবে, সেটা হচ্ছে ক্যাশ ইন্টারভিউ। ক্যাশ ইন্টারভিউতে বসতে হবে। ক্যাশ ইন্টারভিউতে বসার জন্য আপনাদের কি কি লাগবে ডকুমেন্টগুলো সেটা বলছি। আপনাদের হচ্ছে টিউশন ফি যে দিয়েছেন সেটার রিসিপ্ট, তারপরে হচ্ছে আপনাদের আপনি যে মেডিকেলটা করেছেন সেটার সার্টিফিকেটগুলো, আর হচ্ছে আপনি যে আপনি আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। আপনি ব্যাঙ্কে ২৮ দিন ম্যাচিউরিটি রেখে ২০-২২ লাখ টাকা ব্যাঙ্কে আপনার রাখতে হবে। তো এটা হচ্ছে আপনার ক্যাশ ইন্টারভিউর জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো। আপনার ব্যাংকের ম্যাচিউরিটিটা ২৮ দিন হলেও হবে, মানে টাকাটা ২০-২২ লাখ, কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা ২-২.৫ মাস হতে হবে। যে ২-২.৫ মাস ধরে আপনার হচ্ছে ব্যাংকটা সচল আছে এবং আপনি ট্রানজ্যাকশন করছেন। তারপরে বাকি প্রসিডিউরগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনার আপনার হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স লাগবে, এটা ইউকের ক্ষেত্রে লাগবে। ৪৯০ পাউন্ড হচ্ছে, ৪৯০ পাউন্ডকে আপনারা ৪ দিয়ে গুণ করবেন, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে ২ লাখ টাকার মতো হয়, মানে অ্যাপ্রক্সিমেটলি ২ লাখ টাকার মতো হয়। এই টাকাটা আপনার হচ্ছে যে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের জন্য লাগবে। ভিএফএস এবং অ্যাম্বাসি ফি ৪০-৪৫ হাজার টাকার মতো খরচ হবে, এবং ভিসা হতে আপনাদের ১ সপ্তাহ থেকে ১ মাস সময় লাগতে পারে। লন্ডনে যারা হচ্ছে এই মুহূর্তে আছেন, আমার কাছের কিছু ফ্রেন্ড সার্কেল লন্ডনে আছেন, তো তাদের ইনকাম হচ্ছে তারা হচ্ছে পার্ট টাইম জব বলে লন্ডনে আসলে তেমন আপনি পার্ট টাইম জব পাবেন না, বাট আপনি যদি ক্যাশ জব করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা থাকবে হচ্ছে প্রতি মাসে ১,৭০০-১,৮০০ বা ১,৯০০ পাউন্ড পর্যন্ত। এটা ডিপেন্ডস করে আসলে আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি কত আওয়ার্স বেশি জব করলেন সেটার উপরে। তো মিনিমাম একটা অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে আপনার ১.৫ লাখ থেকে আপনারা ২ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই মুহূর্তটাতে লন্ডনে। বাট আদার্স যে সিটিগুলো আছে সেখানের অবস্থা আসলে আমি অত বেশি খোঁজ খবর নিইনি, বাট এই অ্যামাউন্টেই আসলে আপনারা ইনকাম করতে পারবেন। লিভিং এক্সপেন্সেস আমি বলবো হচ্ছে আমি লন্ডনেরটা জানি, আমি লন্ডনেরটা বলবো, আদার সিটিগুলো আসলে আমি একটু কম জানি। লন্ডনে আসলে এখন লিভিং এক্সপেন্সেস, লন্ডনে যেটা হয়েছে লন্ডনে বাসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। লন্ডনে এখন লিভিং এক্সপেন্সেসটা বেশি, আমি ইউকের লন্ডনের ব্যাপারটাই বেশি বলবো কারণ আমি লন্ডন সম্পর্কেই বেশি জানি। লন্ডনে আসলে এখন লিভিং এক্সপেন্সেসটা বেশি, যেমন আগে যেমন একটা সিঙ্গেল স্টুডেন্ট মানে ১,৫০০ পাউন্ডে তার হচ্ছে যে টোটাল তার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে পারতো, সেটা এখন ডাবল হয়ে গেছে, সেটা হচ্ছে ৩০০ পাউন্ডে চলে গেছে। তো এই ব্যাপারটা আসলে আপনারা মাথায় রাখবেন যে আপনারা যদি লন্ডনে থাকার প্ল্যান করেন তাহলে কিন্তু আপনাদের সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ লাগবে। পড়াশোনার পর কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? ওয়েল, আমি আগেই বলেছি পড়াশোনা শেষের পরে আপনারা হচ্ছে ২ বছরের হচ্ছে ওয়ার্ক পারমিট পাবেন, মানে আপনার হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা সেটা পাবেন। সেটার জন্য কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, আপনারা পড়াশোনা কমপ্লিট করলে ২ বছর পেয়ে যাবেন। ২ বছর আপনি সাবজেক্ট রিলেটেড জব যদি পান তাহলে সাবজেক্ট রিলেটেড জবের মাধ্যমে সলিসিটার ধরে আপনি সেখানে হচ্ছে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন। অবশ্যই আপনারা সেখানে একটা অভিজ্ঞ সলিসিটার আপনার সলিসিটারের পরামর্শ নিতে হবে। রুলস ইউকের হচ্ছে স্থায়ীভাবে বসবাসের যে রুলসগুলো সেগুলো আপনাকে সলিসিটার ভালো পরামর্শ দিতে পারবে। হচ্ছে সিঙ্গেল স্টুডেন্টদের জন্য বললাম যাদের আসলে আত্মীয় স্বজন নেই, কিন্তু যাদের আত্মীয় স্বজন আছে তারা যদি ব্রিটিশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে কথা ভিন্ন, সেক্ষেত্রেও আপনারা সলিসিটারের মাধ্যমে আপনারা হচ্ছে সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে পারেন। কিন্তু সব কিছু আসলে সময়ের ব্যাপার, ইউকে আসলে একটু সময় নেয়, টাইম নেয় আপনার
প্রথম যে ইন্টেনশনটা থাকতে হবে সেখানে হচ্ছে আপনার এডুকেশনটা নিতে হবে। তো আপনি এডুকেশন নেওয়ার পরে দেন আপনি আস্তে আস্তে প্রসিডিওরে আগাতে পারবেন। আপনার ইন্টেনশনটা থাকতে হবে এই মুহূর্তে এডুকেশন। ইউকেতে জব ফ্যাসিলিটির সম্পর্কে যদি বলি, তাহলে ইউকে কিন্তু অনেক বড় একটা দেশ, মানে চারটা দেশের সংযুক্ত একটা দেশ। গ্রেট ব্রিটেন বলেন বা ইউকে বলেন বা হচ্ছে আলাদা আলাদা ওদের দেশ আছে, যেমন ইংল্যান্ড আছে, স্কটল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, ওয়েলস আছে। তো চারটা দেশের যে কোনো একটা দেশে গেলে আপনারা মোটামুটি সেখানে আপনারা যেহেতু ইংলিশ চলে সেখানে আপনারা যে কোনো ধরনের জব পিক করতে পারবেন। জব করাটা ইউকেতে অত বেশি একটা ঝামেলা না, বাট লন্ডনে যারা থাকবেন তাদের একটু প্রেশার থাকবে, তাদের একটু কম্পিটিশন থাকবে, তাদের কম্পিটিটর বেশি থাকবে। কারণ লন্ডনে সবাই লন্ডনকে বেস করে আসলে ইউকেটাকে চিনে, কিন্তু ইউকে কিন্তু শুধু লন্ডন বেস হওয়াটা উচিত না, কারণ লন্ডনের উপর চাপ পড়ে গেছে। আপনি যদি আদার্স কান্ট্রিগুলোতে ট্রাই করেন বা আদার্স সিটিগুলোতে ট্রাই করেন, সেখানে আমার মনে হয় আপনি লন্ডনের থেকেও ভালো থাকবেন যদি আপনারা আদার্স কান্ট্রিগুলো ট্রাই করেন। ইউকেতে স্পাউস নিয়ে যাওয়া যায়, এখন আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন, একসাথে ভিসা পাবেন, একসাথে যেতে পারবেন, একসাথে ফ্লাই করতে পারবেন, একসাথে বসবাস করতে পারবেন, সব কিছু একসাথে। এই ছিল আমার আজকের ভিডিও। যারা হচ্ছে একদমই প্রয়োজন এখন এই মুহূর্তে ইউকেতে যাওয়া, তারাই যাবেন। এবং যেহেতু ভিসা দিচ্ছে এখন, আমরা হচ্ছে এই ভিসাটাকে কাজে লাগাতে পারি। যেমন আমরা ওখানে গিয়ে আমরা হয়তো 6 মাস থাকার পরে আমরা ইউরোপের বা আদার্স কানাডা অস্ট্রেলিয়া আপনার এই সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে বলছি যে ইউকে যাওয়ার পর আপনারা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার পাসপোর্টে যখন ইউকের মতো একটা দেশের ভিসা থাকবে, তখন অন্যান্য কান্ট্রিগুলো আপনাকে কিন্তু ভিসা দিতে হচ্ছে অ্যাগ্রি করবে। মানে যেমন আপনি যদি ইউকে থেকে আপনি হচ্ছে কানাডাতে যান, ইউকে থেকে আপনি যদি ইউরোপে আসেন, সেটা কিন্তু আপনি ইজিলি এগুলো করতে পারবেন। তো এই ব্যাপারগুলো, এই সুযোগ সুবিধা অস্ট্রেলিয়াতে যেতে পারেন ইউকে থেকে, তো এই ব্যাপারগুলো কিন্তু থেকে যায়। প্রত্যেকটা দেশে আপনারা যখন উন্নত দেশে আসবেন, তখন এই আদার্স যে সুযোগ সুবিধা আছে এগুলো একটু মাথায় রাখতে পারেন। তারপরে কেউ যদি পড়াশোনাও না করতে চান, তারা ইউকে থেকে আপনারা ইউরোপের মধ্যে একটা দেশে চলে আসতে পারেন, যেমন পর্তুগালে। সেখানে কিন্তু আপনারা 5 বছর পরে পাসপোর্ট নিতে পারেন। দেন পাসপোর্ট নেওয়ার পর আপনি ভালো দেশে শিফট হতে পারেন। সব কিছু আসলে সময়ের ব্যাপার, সব কিছুকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আসলে আপনাদের এদিক সেদিক হচ্ছে সুযোগ সুবিধাগুলো লুফে নিতে হবে। তো এই ছিল আমার আজকের ইউকের ভিডিও। আসলে আমি ইউকের ভিডিওটা আরও 1 বছর আগে করার কথা ছিল, কিন্তু আসলে আমি করব 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 করে এই 1 বছর পরে হচ্ছে গিয়ে আমি ইউকের ভিডিওটা বানিয়েছি। কারণ ইউকে নিয়ে যখনই আমি ভিডিও বানাবো, তখনই দেখা যায় একটা না একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। তখন আমি চেষ্টা করি যে না, আরও কিছু ইনফরমেশান দেওয়ার পরে বানাবো। এইভাবে করতে করতে আমার এই ইউকের ভিডিওটা 1 বছর লেগে গেল। বাট ইউকে ভিসা দিচ্ছে গত 2 বছর আড়াই বছর ধরে 3 বছর ধরে, যখন থেকে তারা ব্রেক্সিট করেছে তখন থেকেই কিন্তু স্টুডেন্টদের ভিসা ওরা দিচ্ছে, খুব ভালোভাবে ভিসা দিচ্ছে। এবং এই বছর হচ্ছে আপনার স্মরণকালের সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক ভিসা দিয়েছে এই 2022 সালে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা আমাকে ভিডিও করার জন্য হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন, বিভিন্ন ভিডিও করার জন্য, আমি কিন্তু সবার ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড করব। আপনারা শুধু চ্যানেলটার সাথে থাকেন। আমি কিন্তু লিস্ট করে রেখেছি আপনাদের জন্য, আপনাদের কার কী ভিডিও লাগবে এরকম খাতায় লিস্ট করে রেখেছি। এটা খাতা না, আসলে নোটবুক। তো আমি কিন্তু লিস্ট করে রেখেছি। আপনারা ভাববেন না যে আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি না বা আমি হয়তো আপনাদের এই ভিডিওগুলো মেক করবো না। আমি সবার কমেন্টগুলো লিখে রাখি খাতায়, এবং ওই অনুযায়ী এক এক করে ভিডিওগুলো আপলোড হবে। শুধু চ্যানেলটার সাথে থাকেন। ইভেন আমি 2টা খাতা শেষ করে ফেলেছি, মানে 2টা ডায়েরি আমি শেষ করে ফেলেছি। আমি চেষ্টা করছি আপনাদের আসলে ঠিকঠাক ইনফরমেশনগুলো দেওয়ার। তারপরও আপনারা যারা হচ্ছে যে চ্যানেলে আসেন, আমি চাইবো যে আপনারা চ্যানেলের যে প্লেলিস্টটা আছে ডেনমার্ক ইনফরমেশন সিরিজের যে প্লেলিস্টটা আছে, ওইটা একটু আগে আপনারা ফলো আপ করেন, ওই ভিডিওগুলো আপনারা আগে একটু দেখেন। দেন দেখার পরে যদি আপনাদের কোনো হচ্ছে যে প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলো করেন। যেমন নিউ ভিউয়ার্সরা এসে আসলে যে ধরনের প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো কিন্তু আমি অলরেডি
ডেটেই সেগুলোর ভিডিও মেক করে ফেলেছি। তো আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে আসার পর আপনার একটু প্লেলিস্টটা একটু চেক করতে পারেন এবং সেখানকার ভিডিওগুলো হচ্ছে ফলো আপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।